ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في مقام آخر: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم وتغل فيه مردة الشياطين. الحديث. সম্মানিত দিনী ভাই সকল, পবিত্র জায়গায় আপনাদের সামনে পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বাণীর কে লক্ষ্য রেখে আপনাদের সামনে আমাদের কাছে যে রমজান মাস আসছে এদিকে লক্ষ্য রেখে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়ের উপরে আপনার সামনে আলোকপাত করব সে বিষয়টি হচ্ছে রমজান মাস। এই মাসের আগে আমাদের কি করণীয়? তো রমজান মাসের আগে আমাদের কিছু করণীয় আছে, সে সমস্ত করণীয়গুলো আমাদের জানতে হবে এবং পালন করতে হবে। আমাদের সামনে যে রমজান মাস আসছে মেহমান স্বরূপ, অতিথি স্বরূপ, সে অতিথির আপ্যায়ন করতে হবে। কিন্তু কিভাবে করব সেটা জানার জন্য আমাদের ইতিহাসের দিকে একটু এগিয়ে যেতে হবে। আমাদের পূর্বপুরুষেরা কিভাবে এই মাসকে স্বাগত জানিয়েছেন এবং এই মাস আসার আগে তারা কিভাবে প্রস্তুতি নিয়েছেন, কিভাবে ওয়েলকাম জানিয়েছেন এই মাছকে, একটু সেদিকে যাব এবং আমাদের দৃষ্টিভঙ্গি কীরকম বর্তমান সময়ে সেটাও একটু দেখব ইনশাআল্লাহ। সহিহুল বুখারীর কিতাবুল ইমান দ্বিতীয় অধ্যায়ের ৮ নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হাদিসটি বর্ণনা করছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ ভিত হচ্ছে 5টি। যেহেতু এটা সকলে জানেন, আমি সংক্ষেপে বলবো। তার মধ্যে এই 5টি ভিতের মধ্যে একটি ভিত হচ্ছে এই রোজা, সিয়াম। ইসলামে অনেক কাজ রয়েছে যেগুলো আল্লাহর জন্য করা হয়, কিন্তু প্রতিটি কাজ এক এক রকমের, প্রতিটি কাজের মর্যাদা নেকি একরকম নয়, এক একটি কাজের দাম এক রকমের। নামাজের গুরুত্ব আর এক, রোজার গুরুত্ব আর এক, হজের গুরুত্ব আর এক। অনুরূপভাবে আমাদের ইসলামের মধ্যে যতগুলো কাজ রয়েছে, আমল রয়েছে, প্রতিটি কর্মেরই ফলাফল বিভিন্ন রকম হবে, কর্ম অনুযায়ী তার ফল হবে। তো এখানে ইসলামের 5টি জিনিসের কথা উল্লেখ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক কর্ম রয়েছে, তার মধ্যে থেকে আল্লাহ রাসূল বেছে নিলেন 5টি জিনিসকে, যে এটাই হচ্ছে আসল ইসলামের। এই 5টি জিনিসের মধ্যে যদি একটি জিনিস কোনো মানুষের কাছ থেকে হটে যায়, ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে বলছি না, ইচ্ছাকৃতভাবে যদি এই 5টির মধ্যে কোনো একটি তার কাছ থেকে হারিয়ে যায়, জানতে হবে তার কাছ থেকে ইসলামই হারিয়ে গিয়েছে। এখানে রাসূল বলছেন যে ইসলামের অনেক আমল রয়েছে, তার মধ্যে মেন 5টি আমল, তার মধ্যে হচ্ছে রোজা। তার মানে বোঝা গেল আমাদের আত্মীয় স্বজন বিভিন্ন রকমের হয়, কিছু আত্মীয় খুবই নিকটের হয়, কিছু মাঝারি হয়, কিছু অনেক দূরের হয়, আবার কিছু অনেক 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 দূরের, তবু আমরা আত্মীয় বলি। কারণ কি জানেন, আমাদের গ্রামের কথা বলি, আপনাদের গ্রাম, আপনাদের ব্যাপার আপনারা বুঝবেন, আমার যত জানা আছে ততটুকু বলছি। আমাদের গ্রামে এমন কিছু মানুষ আছে যারা নিজের নিকট আত্মীয়, খুবই নিকটের লোক, কিন্তু তার আর্থিক অবস্থা ভালো নয় বা সম্মানের দিক থেকে সে উঁচু পর্যায়ের নয়, এই কারণে তাকে সে আত্মীয় বলতে লজ্জাবোধ করে। এটা এক ধরনের আত্মীয়, আত্মীয় হওয়া সত্ত্বেও সে পর বানিয়ে দিচ্ছে। আরেকটি আত্মীয়, আমাদের গ্রামে একজন অনেক টাকাওয়ালা লোক আছে, অনেক টাকা আছে, তা তো আমার সম্পর্ক তার সাথে কিছুই নাই, আমি জানি না যে সে কে, কিন্তু আমরা বলি কি যে অমুক, এই গ্রামে অমুক কেউ আছে কি, আগে চেনো, তাহলে হ্যাঁ আমার ওই চাচাতো ভাই হয় বা খালাতো ভাই হয় বা মামা হয় সম্পর্কে বা চাচা হয় সম্পর্কে, আসলে কিছুই হয় না। বাইরে দেখা হলো কোনো লোকের সঙ্গে, তো অমুক গ্রামে অমুক বান্দা আছে, ওকে চিনো, তা হ্যাঁ আমার নিকটের লোক, তাহলে বুঝলারি এত টাকা বলে লোক, এরই তো নিকটাত্মীয় লোকে। এইগুলো বলে সম্পর্ক তৈরি করা। তো আমাদের অনেক আমল রয়েছে ইসলামের মধ্যে, সে আমলগুলোর মধ্যে আল্লাহ রাসূল 5টি জিনিসকে চয়ন করে নিলেন, এবং এগুলো হচ্ছে আমাদের নিকটের আত্মীয়। এইগুলোর আপ্যায়ন করতে হবে সবচেয়ে ভালোভাবে। আপনারা সকলেই জানেন, যেটা প্রিয় আত্মীয় হয় তার কিন্তু মানে খাতিরদারি একটু আলাদাই হয়। যদি আপনার বাড়ি ডক্টর জাকির নায়েক আসে, তাহলে তার খাতিরদারি কিন্তু আলাদা হবে। যদি গ্রামের একটা সাধারণ লোক আসে বা আপনার মামায় তো ভাই এলো, খালায় তো ভাই এলো, আপনি ডাল ভাত দিয়ে ছেড়ে দিতে পারেন, কিন্তু ডক্টর জাকির নায়েক আসলে, আরে কারো বাড়িতে আসে কি আসে না, আমার বাড়ি এসেছি, বিশাল ব্যাপার। তার মানে একটু ভালো খাওয়াতে হবে। আপনার কাছে টাকা না থাকলে ধার করে খাওয়াবেন, কিন্তু তার সম্মানটা হবে কিন্তু অতি। তা আমি বলতে চাইছি, এই রমজান মাস আমাদের একটি খুবই নিকটের আত্মীয়, এর আপ্যায়ন করতে হবে যতটা সম্ভব। আপনার কাছে টাকা নাই, আপনি ধার করেও আপ্যায়ন করুন যতটা পারছেন। কারণ আমাদের যে পূর্বপুরুষ যিনারা ছিলেন তিনারা ওইভাবেই এই আত্মীয়র আপ্যায়ন করেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 183 এর মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাসূল এখানে বলে দিলেন যে পাঁচটি জিনিস আমি বেছে নিলাম। এর এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের উপরে এই রোজা, রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম যেভাবে তোমার পূর্ববর্তী মানুষদের উপরে ফরজ করা হয়েছিল। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যতগুলো উম্মত এসেছিল সমস্ত উম্মতের উপরে এই রোজা ফরজ ছিল, কিন্তু নিয়মটা আলাদা ছিল, নিয়ম এক নয়। তো এখানে আমাদের উপরে এর আপ্যায়ন করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই রমজান মাসের যে রোজা, এর আপ্যায়ন করা তোমাদের উপরে ফরজ। সঠিকভাবে আপ্যায়ন করতে হবে যতটা তার হক রয়েছে। সে হক রাখে বিরিয়ানি খাওয়ার, আমরা যদি বলি খিচুড়ি খাই তাকে তাড়িয়ে দেবো, এটা কিন্তু অন্যায় হবে। যেমন মেহমান তার মেহমানদারি সেভাবেই করতে হবে। একটু হাদিসের দিকে এগিয়ে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এবং সালফে সালেহীন তিনারা এই রমজান মাসের আপ্যায়ন কিভাবে করেছেন। একটি হাদিসের দিকে এগিয়ে যায়, হাদিসটি আপনি পাবেন সুনানুন নাসাইর মধ্যে কিতাবুস সিয়াম অধ্যায় 22 নম্বর অধ্যায়ের 2118 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আতাকুম রমাজান শাহরুম মুবারাকুন। তোমাদের সামনে রমজান মাস আসছে। যেমন আমাদের সামনে রমজান মাস আসছে, কয়েকদিনের মধ্যে আসবে। তো আমি যেমন আপনাদেরকে উদ্বুদ্ধ করছি যাতে আপনারা এই রমজান মাসে রোজা রাখেন, অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকেও এইভাবেই বলতেন, উদ্বুদ্ধ করতেন, উৎসাহ দিতেন যাতে তারাও এই মেহমানের উত্তম মেহমান নওয়াজি করে। তার জন্য তিনি বলছেন, আতাকুম রমাজানু শাহরুম মুবারাকুন। তোমাদের সামনে রমজান মাস আসছে, তোমাদের সামনে রমজান মাস আসছে। শাহরুম মুবারাকুন, এমন একটি মাস যেটা অত্যন্ত বরকতময়। ফরাযাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু। এই রমজান মাসের রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন। এর মেহমানদারি তোমাদের করতেই হবে, আবশ্যিক। তুফতাহু ফিহি আবওয়াবুস সামা। এই এমন একটি মাস, এই মাসে কি হয়, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, অর্থাৎ জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অন্য হাদিসের মধ্যে ইবনু মাজার 1771 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল তিনি অন্যভাবে বলেছেন যে কি, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আর এখানে বলা হয়েছে তুফতাহু ফিহি আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাত উপরে আছে। তার মানে এই রমজান মাস এমন একটি বরকতময় মাস যে মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়াতুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, এবং এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়াতুগাল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন, এবং অভিশপ্ত যে সমস্ত শয়তান রয়েছে, জিন রয়েছে, সে সমস্ত শয়তানগুলোকে বন্দী করে দেওয়া হয়। ওয়ালিল্লাহি ফিহি লাইলাতুন, এবং এই মাসে একটি রাত রয়েছে। লিল্লাহি ফিহি লাইলাতুন, এই মাসে একটি রাত রয়েছে। খায়রুম মিন আলফি শাহরিন, যেটা এক বছর 1000 মাসের চেয়ে উত্তম। একটি রাত 1000 মাসের চেয়ে উত্তম। তার মানে আপনি ওই রাতে এক রাত ইবাদত করবেন, তার মানে 1000 মাস ইবাদত করলে যতটা নেকি পাওয়া যায় আপনি ততটাই নেকি পাবেন। আর এই রাত্রিটি আছে একমাত্র মাহে রমজান। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে এই রমজান মাসে একটি রাত রয়েছে যেটি 1000 মাসের চেয়ে উত্তম। মান হারুমা খায়রাহা, যে ব্যক্তি এই রাত্রির সমস্ত কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল, ফাকাদ হারুম, সে সমস্ত কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল। অন্য একটি রিওয়ায়াতের মধ্যে আছে যে যে ব্যক্তি এই রাত্রির কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল সে সমস্ত কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল। আর এই কল্যাণ থেকে একমাত্র কে মাহরুম হয়? যারা হতভাগা, যারা আসলেই মাহরুম তারাই মাহরুম হবে, যারা প্রকৃত ইমানদার হবে, যারা আল্লাহর কথা মোতাবেক পৃথিবীর বুকে চলবে, এরা কোনোদিন মাহরুম হবে না। আল্লাহ রসুল এইভাবে সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করছেন এই রমজান মাসের ব্যাপারে, যে রমজান মাসে এই এই জিনিস রয়েছে, এই মাসের মর্যাদা এতটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বিস্তারিতভাবে তিনি বলছেন, এই হাদিসটা ইবনু মাজাহ কিতাবুস সিয়াম ৮ নম্বর অধ্যায়ের ১৭১১ নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাজান, যখন রমাজান মাসের প্রথম রাত্রি শুরু হয়, ইযা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাজান, রমাজান মাসের প্রথম রাত্রি যখন শুরু হবে তখন সুফিরাতিশ শায়াতিন ওয়া মারাদুল জিন, তখন শয়তানদেরকে এবং অভিশপ্ত যে সমস্ত জিন রয়েছে সে সমস্ত জিনিসগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলোকে পুরোপুরি টোটালি বন্ধ করে দেওয়া হয়, লাম তুফতা মিনহা বাবুন, এবং যতদিন পর্যন্ত এই রমজান মাস থাকবে ততদিন পর্যন্ত এই জাহান্নামের একটি দরজাও খোলা হবে না, ওয়াফতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ফালাম তুগলাক মিনহা বাবুন, এবং এই জান্নাতের দরজাগুলোকে যতদিন না রমজান শেষ হবে ততদিন এই জান্নাতের দরজা বন্ধ করা হয় না। এটা হচ্ছে একটা কথা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সাহাবায়ে কিরামদেরকে, শোনো এই রমজান মাস, এটা ওই হাদিসের কথা বলছি, এই রমজান মাস এমন একটি মাস যে মাসে ওয়ানাদা মুনাদিন কুল্লা লাইলাতিন, এবং এই মাসে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেন, প্রতি রাত্রিতে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণ অনুসন্ধানকারী তুমি আরো অগ্রসর হয়ে যাও, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে সত্য অন্বেষণকারী, হে কল্যাণ, হে সত্য অন্বেষণকারী তুমি আরো অগ্রসর হও, ওয়া বাগিয়াশ শার আকসির, কিন্তু যারা অন্যায়, যারা অসৎ কাজের পথ অবলম্বন করে নিয়েছো সেই সমস্ত মানুষ তোমরা তোমাদের এই অন্যায়ের পথ থেকে তোমরা ফিরে আসো, তোমরা এই অন্যায়ের পথে আর চলো না। যদিও বা আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক রাত্রিতে প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে বলতে থাকেন, ওটা আলাদা কথা, কিন্তু রমজান মাসেও আরেকজন ঘোষণার মাধ্যমে, ওটা তো আছেই প্রত্যেক রাত্রিতে, কিন্তু এখানে আল্লাহ রাসূল বলছেন আর একটু গুরুত্ব দিয়ে যে এ রাত্রিতে আর একটা ঘোষণাকারীও আসেন, যে ঘোষণা দিতে থাকে যারা সত্য কাজের দিকে অগ্রসর হয় এদেরকে আরো উদ্বুদ্ধ করে, যাও আরো কাজ করো, তোমরা আরো কাজ করো, আর যারা অসৎ কাজ করছো তোমরা তোমাদের অসৎ কাজ থেকে ফিরে এসো। সাহাবায়ে কেরাম দিকে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করতেন যে তোমাদের সামনে রমজান মাস আসছে, অতএব তোমরা রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করো সঠিকভাবে, তোমাদের মেহমান নামাজি সঠিকভাবেই করতে হবে। তাহলে আমাদের যে উত্তম মেহমান, আমরা সেভাবেই মেহমান নামাজি করব। তো মেহমান নামাজি করব কিভাবে, তার কয়েকটি নিয়ম আপনাদের সামনে বলে দিই। আমরা পাপী কম বেশি, হয়তো আপনি কম করেছেন আমি বেশি করেছি, আমি কম করেছি আপনি বেশি করেছেন, বা আমি বেশি করেছি আপনি কম করেছেন, কিন্তু প্রত্যেক ইবনে আদম খাতাকার, কম বেশি। তো আমরা যে সমস্ত গুনাহগুলো করেছি, সাগিরা হোক কাবিরা হোক, সে সমস্ত গুনাহ থেকে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সত্যকারে তওবা করে নেব, সত্যকারে তওবা করে নেব, যাতে আমরা এই অতিথির সঠিকভাবে আপ্যায়ন করতে পারি। रमजान मास बरकतमय मासे सठीक भावे सम्पूर्ण भावे पाप मुक्त हुए मासे पदार्पण करब एवं सुंदर भावे आल्लाहर रेजाबंदी हासिल करब आल्लाहर समस्त आहकामगुलो मान्य करे तार मध्ये एक नम्बर पॉइंट होच्छे आमरा सठीक भावे तौबा करे नेब सठीक भावे सत्य तौबा आल्लाह ताबारक ताआला सूरा नूर अध्याय नम्बर 24 आयत नम्बर 31 एर मध्ये बोलछेन जे कि वतूबू इलल्लाहि जमीअन अय्युहल मुमिनून लअल्लकुम तुफलिहून हे विश्वासी बान्दागणेरा তোমরা আল্লাহর কাছে তওবা করো সমগ্র যারা বিশ্বাসী যারা পৃথিবীর যতগুলো বিশ্বাসী রয়েছে সমস্ত মানুষেরা বিশ্বাসীরা তোমরা এক আল্লাহর কাছে সঠিকভাবে তওবা করো যাতে করে তোমরা সফল কামে হতে পারো অন্য আয়াতের মধ্যে এসেছে তাহরিমের মধ্যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এমন তওবা করতে হবে যার মধ্যে কোনো ভেজাল থাকবে না কিন্তু আমাদের তওবার মধ্যে অনেক ভেজাল রয়েছে এখনই তওবা করে যাব দুই ওয়াক্ত নামাজ পড়ে গেলাম এই দুই রাকাত নামাজ পড়লাম আল্লাহর কাছে তওবা করলাম তওবা করার পরে একদিন দুদিন গেল আমার দুদিন পরে সেই কাজ চালু হয়ে গেল তার মানে আমাদের কি বলবো আল্লাহর সঙ্গে যোগাযোগটা আমাদের এতই দুর্বল যে আমাদের তাকওয়ার চার্জ থাকেই না কিছু কিছু মানুষ তো মসজিদ থেকে বেরোতে চার্জ শেষ হয়ে যায় কিভাবে যে কানেক্ট করে আল্লাহর সঙ্গে আল্লাহ জানে চার্জই হয় না এমন ভাবে চার্জ করতে হবে দেখো যে আমরা আল্লাহর সঙ্গে যখন তওবার জন্য দুই রাকাত সুন্নাত নফল নামাজ পড়ব আল্লাহর কাছে তওবা করব এই তওবাটা হবে খালেস তওবা এই খালেস তওবা মানে আমার 100% চার্জ হয়ে যাবে এই চার্জটা আমার থাকবে আবার এমন চার্জ যে ওই কাজটা দ্বিতীয়বার হবে না এটাকে বলা হয় তওবাতান নাসুহা যদি আপনি মসজিদ থেকে বেরিয়ে নামাজ পড়লেন তওবা করলেন মসজিদ থেকে বেরিয়ে যদি আপনি সেই কাজ আবার করে পুনরায় যদি সেই কাজ করেন জানতে হবে আপনার চার্জ হয়নি তাকওয়ার কোনো চার্জই হয়নি तो আপনাদেরকে আমি বলতে চাইবো এই রমজান মাস আমাদের তাকওয়াকে চার্জ করে দেওয়ার মাস একটি মাস আপনি ভালোভাবে আল্লাহর সাথে কানেক্ট হয়ে যান কানেক্ট হয়ে যাওয়ার পর আপনার অন্তরে ফুল চার্জ হয়ে যাবে তাকওয়ার এই চার্জ এতটাই হবে যে আগামী রমজান পর্যন্ত আপনার কোনো ভুল ত্রুটি হবে না ব্যতিক্রম এক দুটো হতে পারে আপনি যে সমস্ত ওযু করছেন সুন্নাত নামাজ পড়ছেন ফরজ নামাজ পড়ছেন জুমার নামাজ পড়ছেন এই সমস্ত আমলের মাধ্যমে আপনার সমস্ত ছোট ছোট যে গুনাহগুলো হবে दूरीभूत हो जाए किन्तु आमरा देखी अनेक मानुष रमजान मासे पावन सहकारे पाँच वक्त नामाज पढ़लो रोजाओ राखलो रमजान मासे नामाज शेष हो गेलो रोजा शेष हो गेलो ईदेर नामाज पढ़े निलाम बाई बाई आर नामाजेर दरकार नेई तार माने तार चार्जई हयनि किछु किछु मानुषेर चार्ज एक मास टिके एक मास नामाज पढ़लो चार्ज शेष आर मस्जिद आसार इच्छा हय ना चार्जई तो नाई आसबे कि करे किछु किछु मानुष 6 मास पर्यन्त टिके थाके तो आपनाके चेष्टा करते हैं आल्लाहर साथे एमन भावे कानेक्ट करते हैं जाते आपनार फुल चार्ज हो जाए आमि एटा बोलते चाइछि तो आल्लाहर काछे आमरा तौबा करब एक नम्बर द्वितीय नम्बर जे एई मास आसले परे आमरा आनंद बोध करब आमादेर मुखटा जेन कालो ना हो जाए अनेक मानुष आसछे एखोनो बर्तमाने आछे किछु किछु मानुषके आमरा देखी जे आमार बाड़ी आत्मीय आसछे बुझलेन तो आत्मीय आसछे तो बाड़ी जाबे মানে কিছু বলছে দেখা করার জন্য ঢুকেছে তো বলছে আমি বাড়ি যাব বাড়ি যাচ্ছে মানে বাড়িতে অনেক কাজ আছে বাড়ি যাব তো বলছে না না চাটা খেয়ে যাও আসলে ওর মন বলছে চা খেয়ে না তুমি বেরিয়ে যাও তো বলছে না না বসো না গো চাটা খেয়ে যাও বলছে না আমি থাকবো না কিন্তু ও এমন ভাবে ধরছে না যে তুমি বসে চাটা খেয়ে যাক মানে ভালোভাবে ধরেও না ও ছাড়েও না আর ও মনে মনে ভাবছে যে একটু আমাকে যদি চেপে ধরে আমি বসে যাব চাটা খেয়ে যাব কিন্তু ও তো বলবে না बुझे जाए जो थे जाए जोर कर थकाय तो चाटा बिस्कुटा जाए तो ओई रकम किछु किछु अतिथि आमादेर सामने आसछे रमजान मास तो किछु किछु मानुषेर रोग बेड़े जाए एखन माने बिरियानि पोलाव खावाते हबे तो डॉक्टर जाकिना एसेछे बिरियानि पोलाव खावाते हबे तो खर्चार ब्यापार आछे आपनार बात्सरिक इनकाम देखा गेल 50,000 किन्तु आपनादेर देखा गेल दुदिने 50,000 शेष हये गेल आरे सर्वनाश আপনি হিসাব করতে লাগলেন এত এত হিসাব আছে ব্যাপার খারাপ আছে আমাকে সেইভাবেই কাজ করতে হবে তো এইভাবে কাজ করলে হবে না তা আপনার অতিথিকে দেখে যদি আপনার পেট খারাপ হয়ে যায়, সুগার বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, মাথা যন্ত্রণা বেড়ে যায়, তাহলে কি করে হবে? চেষ্টা করেন আসতে দেন অতিথিকে, কিন্তু অতিথি আসার আগে আপনি চিন্তায় পড়ে গেলেন, মানে ক্যালকুলেটর নিয়ে বসে গেলেন আমার এত টাকা হিসাব হবে। আপনি চেষ্টা করেন, চেষ্টা করার পরে যদি আপনি না পারেন তাহলে আল্লাহ আপনাকে বাধা ধরবেন না। আল্লাহ আপনি যতটা পারবেন তার উপরে আপনার উপরে বোঝা আল্লাহ চাপিয়ে দেবেন না, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। আপনি পুকুরে নামলেন না, আগে থেকে লুঙ্গি গুটিয়ে ঘাড়ে তুলে নিলেন, দেখা গেল আপনার হোঁটের উপরে পানি আসলো না, আপনি চিন্তা করলেন যা আমি বেকার লুঙ্গি তুলে ঘাড়ে করে আমি নদীটায় পার হলাম, আসলে তো আমার হোঁটের উপরে পানি গেল না। আগে যদি আপনি দেখতেন যেভাবে পার হতেন, পানি উঠছে আপনি লুঙ্গি তুলতেন, ঠিক ছিল, পানি মাজা পর্যন্ত আসলে আপনি লুঙ্গি তুলে নিলেন, ঠিক আছে, কিন্তু আপনি পারি হলেন না লুঙ্গি খুলে বসে থাকলেন, এটা কিন্তু চরম অন্যায়, বোকামির কাজ। তো বলতে চাইছি হয় রমাজান মাসে আমাদেরকে আনন্দ বোধ করতে হবে, আমাদের অতিথি উত্তম অতিথি আসছে, অতএব এর জন্য আমরা আনন্দ বোধ করব, দুঃখ বোধ করব না। তো যাই হোক, যে সমস্ত মানুষেরা ভাবেন যে আমরা এই সমস্ত মাছ রোজা করলে আমাদের এই হয়ে যাবে, মরে যাবো, রোগ বেড়ে যাবে, কিন্তু চেষ্টা করেন, চেষ্টা করার পরে যদি না পারেন আল্লাহ আপনাকে ধরবেন না, এর জন্য আপনার গুনাহ হবে না, কিন্তু চেষ্টা করতে হবে, এটা হলো একটা কথা। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, আপনাকে এই রমাজান মাস সম্পর্কে যথেষ্ট পরিমাণে ইলম অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, কারণ তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রতিটি নরনারীর উপরে, মুসলিম নরনারীর উপরে ইলম অর্জন করা, জ্ঞান অন্বেষণ করা ফরজ। কিন্তু প্রতিটা মানুষকে আলেম হতে হবে না, কিন্তু আপনি রোজা রাখবেন, রোজা রাখার জন্য যতটা জ্ঞান আপনার দরকার ততটা রাখতে হবে। কি কি জিনিস করলে আপনার রোজা ভেঙে যাবে, কি কি জিনিস করলে আপনার রোজাতে আরো নেকি পাবেন বেশি, কোন জিনিসগুলো করা যায়, কোন জিনিসগুলো করা যায় না, এই ব্যাপারে যা দরকার আপনার জানার সমস্ত জিনিস যারা জানে তাদের কাছে জানতে হবে, যারা জানে না তাদের কাছে নাই। কিন্তু একটা পয়েন্ট এখানে বলেনি, যারা জানেন তিনারা আবার বেশি করে জানবেন না। কি জানেন, এর আগে হওয়ারই পড়েছিলাম, তো ওখানে একটা মানুষ ছিল, ওর মসজিদে যটা আলেম আছে একটা প্রশ্ন আমার মুখস্থ হয়ে আছে, যে মৌলভী সাহেব এই ফতোয়াটা কি হবে, অমুক হবে, হ্যাঁ ওই আগের আলেম ছিল ওই বলেছিল, মানে টেস্ট করছে যে ওর পেটের মধ্যে বিদ্যা আছে কিনা। আমার পরে মৌলভী এলো, তা আমাদের 4টে মৌলভী ছিলাম, 4টে ওয়াক্তে মসজিদে, 3 মৌলভীকে জিজ্ঞাসা করা হয়ে গেছে, আমাকে একদিন জিজ্ঞাসা করলো সেটা কি হবে, আমি এটা বলছি হ্যাঁ, বাকি 3টা মৌলভী এটাই বললো। তার 2-1 মাস পরে আবার ওদের মক্তবের মৌলভীটাকে আবার জিজ্ঞেস করছে যে ফতোয়াটা কি হবে, তো মৌলভী সাহেব বলছে আমাদের গ্রামেরই, বলছে হ্যাঁ আপনি তো এই প্রশ্নটাই কদিন আগে জিজ্ঞেস করেছিলেন, ও জিজ্ঞাসা করেছিলাম, ও ঠিক আছে। এরকম না, আপনার জানার আগ্রহ আছে আপনি জানবেন, কিন্তু এটা ভাববেন না মৌলভী সাহেবকে অপদস্থ করার জন্য। আপনি মুখস্থ করেছেন একটা কোনো বই থেকে একটা প্রশ্ন, উত্তর আপনি জানেন, আমার চেয়ে বড় আলেমের কাছে আপনি শিখেছেন বা বই থেকে পড়েছেন, আপনি মৌলভী জানে কি জানে না জানার জন্য টেস্ট করবেন না, কিন্তু এটা কিন্তু অন্যায় হবে। আমি নাও জানতে পারি, আমি প্রতিটি বিষয় জানবো এমন কথা নাই, আমার মাধ্যমে ভুলও হতে পারে, আমি ছোট্ট আলেম কটা জানি, ইসলামে অনেক কিছু জানার আছে, কিন্তু কোনো মানুষকে মানে নিচু দেখানোর জন্য জিজ্ঞাসা করা সঠিক না। তো আপনি সঠিক ইলম অর্জন করবে, 2 মিনিট সময় বেশি নেবো, কারণ এই বিষয়টা আজকে শেষ করে দিতে হবে, কিছু মনে করবেন না। তো আপনি ইলম অর্জন করলেন, এবং আপনার যারা বাড়ির লোক আত্মীয় স্বজন তাদেরকে বলবেন, আপনার ছোট ছেলে থাকলে বলবেন যে রোজা রাখার অভ্যাস কর, আপনার স্ত্রী বৌমা যদি থাকে তাদেরকে বলবেন যে এইভাবে রোজা করতে হয়। আপনারা মৌলবীর কাছে শুনছেন কি করতে হয়, কিন্তু তারা মহিলা তো শুনতে পায় না, জানতে পারে না, আপনি গিয়ে বলে দেবেন। এছাড়াও আরও অনেক কর্ম রয়েছে, যে সমস্ত কর্মগুলো আপনাদেরকে আগে থেকে করতে হবে, যদি আপনি করেন তাহলে সে সমস্ত জিনিসগুলোর মাধ্যমে আপনি আল্লাহর কাছে আরও বেশি নেকির আশা করতে পারেন। কিন্তু একটি পয়েন্ট আপনাদেরকে বলে দিই, যে এমন কিছু কাজ যেগুলো আপনাদেরকে রমাজান মাস থেকে বিরত রাখার চেষ্টা করবে, সে সমস্ত কাজগুলো আপনি রমাজানের আগে শেষ করে নেন। হতে পারে সেই কাজটি করার কারণে আপনি ওই রোজাটা আপনি ছেড়ে দিতে পারেন। তো আপনি চেষ্টা করেন যে সমস্ত কাজগুলো রমাজান মাসে রোজা থেকে আপনাকে বিরত রাখতে পারে, সে সমস্ত কাজগুলো রমাজানের আগে আপনি শেষ করে নেন। এই সমস্ত কিছু কথা আপনাদের সামনে বললাম নসিহতমূলক, যাতে আপনারা এই যে রমাজান মাস আর কিছুদিনের মধ্যে, আশা করি বৃহস্পতিবার থেকে আমাদের রোজা শুরু হবে, তো আল্লাহ তাবারাকা তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করে আমরা সঠিকভাবে যেন এই রমজান মাসে রোজাটা পালন করতে পারি। আমরা যেন বাহানা না করি, বাহানা করলে আমরা আল্লাহকে ধোঁকা দিতে পারবো না, আমরা নিজেদেরকে ধোঁকা দেব। আপনি যদি রোজা রাখেন বা না রাখেন আল্লাহর কিছু আসে যায় না, আপনি রাখলে আপনারই কল্যাণ হবে, যদি না রাখেন আপনারও অকল্যাণ। তো আল্লাহ তাবারাকা তাআলার কাছে আমরা দোয়া চাই, আল্লাহ তুমি আমাদের সামনে যে রমজান মাস মুবারক মাস তুমি আমাদের কাছে প্রেরণ করছো আল্লাহ, এই মাসটি এখন আমাদের কাছে আসেনি আল্লাহ, এখনও 5 দিনের মধ্যে আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহ, তুমি আমাদের সকলকে এই পবিত্র মাস এই বরকতময় মাস আমাদেরকে পাওয়ার তৌফিক দান করো এবং এই মাসে আমরা সঠিকভাবে যেন ইবাদতগুলো সম্পূর্ণভাবে ভালোভাবে যেন পালন করতে পারি এবং যে সমস্ত কাজগুলো আছে সে সমস্ত কাজের বিনিময়ে তোমার রেজামান্দি হাসিল করতে পারি সেই তৌফিক তুমি আমাদের সকলকে দান করো। আমিন আল্লাহুম্মা আমিন।